এখানে বললাম বিয়োগের কোন সূত্র নেই, একটার যদি বিয়োগফল বের করতে হয় তাহলে আমরা কি করব, আমরা ওই যোগফলের নিয়মটাকে কাজে লাগিয়ে করব। এবং আমরা এখানে বলি যদি এ থেকে বি কে বিয়োগ করতে হয় তাহলে এর সঙ্গে বি এর বিপরীত মান যোগ করব। বি এর বিপরীত মান মানে কি হচ্ছে, যদি এরকম দুটো ভেক্টর হয়, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর যদি বলো, তাহলে এদের যদি যোগফল করতে হয় তাহলে এটা হচ্ছে এদের যোগফল। আর ইকুয়াল টু দেখো আমরা লিখবো এ প্লাস বি, এটাকে আমরা যোগফল করব। কিন্তু যদি বিয়োগফল বলতে হয় তাহলে আমরা এর সঙ্গে জাস্ট এর বিপরীত মান যোগ করব, এর বিপরীত মান যোগ করব। তাহলে এটা যদি বি হয় তাহলে এটা মাইনাস বি হবে, এটা ধরো আমরা লিখছি ও এটা এ এটা বি এটা সি, তাহলে এটাকে আমরা বলবো ও বি ড্যাশ। তাহলে এটা যদি বি হয় এটা মাইনাস বি হবে, এটা যদি আর হতো তাহলে এটা এটা হচ্ছে আর ইকুয়াল টু যদি এ প্লাস বি ভেক্টর হয় তাহলে এই যে আসবে এটা যদি আর ড্যাশ করো তাহলে আর ড্যাশ ইকুয়াল টু আসবে এ মাইনাস বি। তাহলে ওই আগের সঙ্গে ডিফারেন্সটা কি হবে, পার্থক্যটা কি হবে না, এখানে আমরা দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা আসবে এই অ্যাঙ্গেলটা আসবে 180 মাইনাস, যেটা আমার থিটা ছিল সেটা 180 মাইনাস থিটা। তাহলে আমার এই যে সূত্র যেটা ছিল আর স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 180 মাইনাস, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos। তাহলে বিয়োগ ফল হলে কি হলো, এর ওই লোককে দিব কেরিকা, এটা হচ্ছে বি এর অভিমুখ, তাহলে মাইনাস বি এর অভিমুখ এটা এটা যেমন ছিল সেটা, বুঝতে পেরেছো? তাহলে এর যদি ট্যান ফাই টাও বের করতে হতো তাহলে ট্যান ফাই সমান লিখতাম দেখো বি সাইন 180 মাইনাস থিটা আর এ প্লাস বি কস 180 মাইনাস এরকম আসবে। তাহলে থিটাটা যেটা আসবে সেটা দেখো এইভাবে আমাদের করতে হবে। আমি যদি এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি তাহলে এটা এটা সেম, কারণ এটা একটা কর্ণ এটাও কর্ণ, এর সঙ্গে এটা সমান্তরাল অভিমুখ এক, তাহলে দুটো ভেক্টর যদি অভিমুখ এক হয় ভ্যালুটা এক হয় তাহলে তার সমান ভেক্টর করবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে তুমি বলতে পারো যে দুটো ভেক্টরের যোগফল যদি একটা সামুদ্রিকের কর্ণকে প্রকাশ করে, দুটো ভেক্টরের যোগফল যদি সামুদ্রিকের একটা কর্ণকে প্রকাশ করে তাহলে সামুদ্রিকের অপর কর্ণকে এদের বিয়োগফলকে প্রকাশ করে, তাই হচ্ছে না? এই দুটো যোগফল যদি এটা হয় তাহলে এই দুটো বিয়োগফল হবে এটা, এটা আমরা এখান থেকেই প্রমাণ করতে পারি, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে কখন খুব কঠিন প্রশ্ন হলো হয়তো যে তুমি যদি দেখাতে পারো তাহলে তুমি সিম্পলি নিজের মতো করে দেখাবে, ফিক্সটা হচ্ছে রিসিভারটাই হচ্ছে বুঝে লিখে দাও, এত সহজ জিনিস দেবে লিখে দিলে এটা দুই নাম্বার তিন নাম্বার দিন। তাহলে যদি বলতে হয় তাহলে কি বলবো যে সামুদ্রিকের একটা কর্ণ যদি দুটো ভেক্টরের লোক থেকে প্রকাশ করে তাহলে অপর কর্ণটা ওদের বিয়োগ করবে। করতে চাই তাহলে ভেক্টরে বিভাজন করতে হলে আমরা কি করব, যে কোন একটা ভেক্টরকে আমি দুটো ভাগে ভাগ করছি, সেই যে দুটো ভাগে ভাগ করছো সেগুলোকে আমরা উপাংশ বলবো। সেই উপাংশ কাদেরকে বলবো, না কোন ভেক্টরের উপাংশ বলতে আমরা এমন দুটো ভেক্টরকে বুঝবো যে তাদের লোভ যেটা মূল ভেক্টরকে বিরোধ করে। ধরো আর একটা ভেক্টর তাকে তুমি দুটো ভাগে ভাগ করছো, বিভাজিত করছো, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তুমি বললে যে এই তো আর ছিল আর এর বদলে আমি এয়ার দিতে পারি, তাহলে কন্ডিশন হচ্ছে যে এ প্লাস বি টাকে এ প্লাস বি ভেক্টর ফর্মে কিন্তু আর সঙ্গে এই হচ্ছে কথা।
যে কোন একটা ভেক্টরকে আমরা দুই বা ততটি ভেক্টর আমরা এমন ভাবে বিভাজিত করতে পারি যাতে ওই ভেক্টর গুলো লব্ধি মূল ভেক্টরটার সঙ্গে সমান, ওই ভেক্টর গুলো লব্ধি মূল ভেক্টরের সঙ্গে সমান। ঠিক আছে, এটা একটু হয়তো জটিল লাগছে, একটু পরে দিবে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে কোনো আমরা বিভক্তাংশ বা উপাংশ যদি বলতে চাই, তাহলে ভেক্টরের বিভাজন বলতে আমরা এমন দুটো ভেক্টরকে বুঝব যে ভেক্টর দুটো লব্ধি মূল ভেক্টরটার সঙ্গে সমান। কোন ভেক্টরের লব্ধি বলতে আমরা এমন দুটো ভেক্টরকে বুঝবো যাদের লব্ধি মূল ভেক্টরটার সঙ্গে সমান। এই হচ্ছে হলো। এখন দেখো, আমরা যদি দুটো উপাংশ যদি বিভক্ত করতে চাই, তাহলে একটা ল্যামি থিওরি আছে, ল্যামির উপপাদ্য। নাম শুনেছো এগুলো, ল্যামির উপপাদ্য? শোনো, এগুলো দেখবে ম্যাথসে থাকবে, ল্যামির উপপাদ্য। কারো অসুবিধা হলে আমাকে বলবে। ল্যামির উপপাদ্য কি বলছে? যে কোনো একটা ত্রিভুজ যদি নাও, ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য এবং অন্য দুটো বাহুর মধ্যবর্তী যে কোণ, তার সাইন গুলো যদি নিই, তাদের অনুপাত গুলো তুলনা করো। ভাষায় বললে বোঝা যাবে না, তবে বলো প্রশ্ন। আমি বলে একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজের তিনটে বাহু এ বি সি, অসুবিধা নেই, এ স্মল বি স্মল সি। তাহলে এ ভেক্টরটা যখন নেবে, এ বাহুটা দৈর্ঘ্য যদি এ ধরো, বাই বি সি এর মধ্যে কোণ, সেই কোণটা যদি তুমি আলফা ধরো, তাহলে কি লিখবে? সাইন আলফা। তাহলে তুমি এরকম ভাবে লিখবে, তাহলে এরকম আছে, এরকম আছে, এরকম আছে, দেখতে ভালো লাগবে না, এরকম আছে, এটা ও, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটাকে যদি তুমি এ বলো, এটাকে যদি বি বলো, এটাকে যদি আর বলো, এই কোণটাকে তুমি আলফা বলছো, এই কোণটা বিটা, তাহলে শুভঙ্কর এই কোণটা কত হবে? এটা বিটা হলে এটা কত হবে? টু বিটা, টু বিটা, বিটা হবে, তাহলে টু বিটা বলছো। আর এই কোণটা কত হবে বলো? আলফা হবে স্যার, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে আমি তিনটে কোণ পেয়ে গেছি। তোমার মনে কি মনে হচ্ছে যে ল্যামিন উপপাদ্য লিখলে কি হবে? এ বাই কত লিখবে বলো তুমি? এ বাই সাইন, ওটা মিন এ বাই, এই এই কি বুঝলাম, ও এ সি কি বুঝলাম বলো? এ বাই সাইন বিটা সমান বি, এটা বি হবে, এটা যদি বি হয় এটা বি সমান লাগছে, তাহলে বি বাই কি লিখবো বলো? আলফা, বি বাই সাইন আলফা, বলো না। আর বাই কি লিখবো বলো? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটাও বলো। আমার তো ত্রিভুজ কোনটা, ত্রিভুজ তো এইটা, তাহলে এটা যদি আলফা প্লাস বিটা হয়, বহিষ্ঠ কোণটা আলফা প্লাস বিটা করলেন কেন? এই কোণটা যেহেতু দেখো এটা এটা আমি সমান্তরাল করেছি, এখানটা দেখে নাও ছবিটার দোষ, তোমার যেটুকু প্রবলেম হয়েছে আমার ছবির জন্য, যে এইটা তাহলে শুভঙ্কর এ সমান কি লিখবো? দেখো আর বলো, এটা সমান এটা যদি হয় এই সমান এটা হবে,
টি সমান তাহলে কি হবে গুড এইভাবে সাইন অফ আলফা প্লাস এই দুটোকে আমি উপাংশ বলবো তাহলে আমার আর ভেক্টরে যদি দুটো উপাংশ বের করতে হয় তাহলে সেগুলো আমি পেয়ে গেলাম একটা এটা একটা এবারে এই উপাংশগুলোকে আমরা লম্ব উপাংশ বলবো এই উপাংশ যেগুলো বেরলো সেগুলোকে আমরা লম্ব উপাংশ বলবো যদি আলফা বিটার মধ্যে কোনটা 90 মানে আলফা বিটার যে যোগফল এ আর বি এর মধ্যে কোনটা যদি 90 হয় অর্থাৎ যদি আলফা প্লাস বিটাটা কোথায় জায়গা আছে যদি আলফা প্লাস বিটাটা যদি 90 ডিগ্রি হয় অথবা বিটা ইজ ইকুয়াল টু দ্যাট 90 ডিগ্রি মাইনাস আলফা হবে তাহলে ওই যে উপাংশটা তখন আমার এ ভ্যালুটা কি হবে বলো আর সাইন 90 মাইনাস আলফা কোস অফ দুলে করবে সাইন 90 তাহলে কি পাচ্ছি আর কস আলফা এলাম বিটা পাবো দেখো আর সাইন আলফা বাই সাইন 90 তাহলে আর সাইন তাহলে এগুলোকে আমরা বলবো লম্ব তাহলে লম্ব উপাংশ যদি বলো তাহলে আমরা যখন এবিটা আগে বের করলাম তখন ওগুলো আমরা পেয়েছি এবিটা যখন আগে বের করলাম তখন আমরা ওগুলো পেয়েছিলাম উপাংশ কিন্তু যখন এবি এর মধ্যে কোণটা 90 ডিগ্রি হলো তখন আমি ওগুলোকে বললাম লম্ব তার মানে এখান থেকে আমরা পরিষ্কার হ্যাঁ রেজলিউশন প্রথম ঠিক আছে রেজলিউশন ইংলিশে রেজলিউশন বলবে কম্পোনেন্ট বলতে পারো কোথায় বলো সাইন আলফা এটা সাইন আলফা আপনি বললেন এটা আর সাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো যদি কোনো ভেক্টর এরকম বলে দেয় যে ধরো এখানে একটা বলে দিল যে একটা বল দিয়েছে ধরো 30 ডাইন বল বা 30 নিউটন বল এখানে এ এই দিকে কোণটা বলেছে 60 ডিগ্রি দিয়ে বলেছে এ এক্স আর ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে তা এক্স কম্পোনেন্টকে যদি তুমি এ বলো ওয়াই কম্পোনেন্ট যদি বি বলো তাহলে এ সমান আসবে আর cos 30 মানে cos 60 তাহলে কি লিখবো দেখো 30 ইনটু হাফ তাহলে 15 নিউটন আর কুলম্ব উপাংশ যেটা বি যেটা সেটা আমি লিখবো আর সাইন 60 সমান হচ্ছে 30 ইনটু হাফ সমান আসছে 15 এইটা হচ্ছে দেখো